হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাক্স থেকে আমি টুম্পা আবারও চলে আসলাম লাইভে। নেটের মনে একটু প্রবলেম করছে, আজকে সব জায়গায় আসলে নেটের প্রবলেম। আমাদের উত্তরা তো আজকে নেট স্পিডের এত বাজে অবস্থা, সো আমি একটু চেক করে নিই যে কী অবস্থা। দেখা না গেলে তো আসলে লাইভ করে লাভ নাই। সো আমরা যেটা করবো, আরেকবার রিফ্রেশ দেন ওই উইন্ডোটায়, আরেকবার করে রিফ্রেশ দেন। হ্যালো আপু, আচ্ছা আপনারা যারা দেখছেন তারা একটু বলেন হাই ডিয়ার, লিখতে চেয়েছেন। টুম্পা তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। সো অনেকেই জয়েন করেছেন আবারও, আচ্ছা 500 জনের মতো জয়েন করেছেন। আচ্ছা আপনারা একটু বলেন তো যে যেখান থেকে দেখছেন ঠিক আছে কি না। মাহফুজা আহমেদ আপু জি, হ্যাঁ নিচ্ছি। লাবণী রায় সরকার আপু, একটু সময় লাগছে, কালকে আমি কোনো কাজ করি নাই, কালকে একটা যা ফাঁকিবাজি মারছি। বিশ্বাস করেন কালকে আমি 7-8 দিন, আমার কালকে ধানমন্ডি আসার কথা ছিল, কোনো কিছু ধানমন্ডি আসি নাই। 7-8 দিন কালকে হচ্ছে গিয়ে আমি বিছানা থেকে সোফা, সোফা থেকে আরেক বিছানা, আরেক বিছানা থেকে আমার বিছানা, এরকম করে হচ্ছে মানে কি বলবো, ফুটবলের মতো, ফুটবলের মতো গড়ে গড়ে বেরিয়েছে। এখন ক্লিয়ার? ওকে ওকে, সো এখন ক্লিয়ার পাচ্ছেন, ফাইন ঠিক আছে। সো অলরেডি 700 জন জয়েন করে ফেলেছেন তাই না, আগেরবার যারা করেছেন? আচ্ছা ঠিক আছে, ফাইন। সো হোপফুলি একটু একটু ছোটোখাটো প্রবলেম থাকলে হোপফুলি সেটা ঠিক হয়ে যাবে, প্রবলেম না। সো আজকে কী করবো, আজকে আমরা খুব সুন্দর একটা ক্যাটালগ দেখবো, কিসের সেটা নিত্যা। সো আমি বলেছিলাম যে নিত্যা লাইভে বলে এসেছি যে নিত্যি আমরা দেখবো, টোটাল 7টা ড্রেসের খুবই সুন্দর একটা ক্যাটালগ। আপু খুবসুরত তো মাত্র পেলেন রে আপু, খুবসুরত নতুন টাটকা টাটকা এলিগেন্ট সিরিজের মাত্র আপনারা নিলেন। সো ওটার কথা যদি বলেন আপু, রিলিজটা কবে হবে আমরা ঠিক জানি না, আর আর কি আর নতুন আবার আসলে ইনশাল্লাহ পাবেন। হ্যাঁ আহারে, হ্যাঁ আসলাম আক্তার একদম ঠিক আপু। পায়ের স্যান্ডেলটা কোথা থেকে নিয়েছেন বলেন না প্লিজ আপু, এটা ইয়া থেকে নেওয়া মনে হয়, এই এই কোথা থেকে নিয়েছে, এটা মানে চাঁদনি চকের আপু 3তলা থেকে নেয়া। ওখানে একটা একটা না 2টা দোকান আছে, ওখানে গেলেই মানে যখনই সময় পাই আমি যদি যাই ওদের ওখান থেকে গেলেই আমার জুতো খুব পছন্দ হয়ে যায়। সো দেখা যায় যে একটু মানে এই টাইপের হিলগুলো আমার কাছে কেন জানি ওদেরটাই ভালো লাগে বেশি আর কি। সো ওখান থেকে গেলে একসাথে দেখা যায় 2টা 3টা যা পছন্দ হয় একবারে কিনে নিয়ে চলে আসি। আমি যদি হিল খুবই কম পরি তারপরে দেখা যায় যে কিছু কিছু ড্রেসের সাথে লাগে, যেমন আজকে এই ড্রেসটা পরে আমার কাছে মনে হচ্ছিলো ইস এটার সাথে একটা হিল চরম যাবে, সো আমি আবার খুঁজে কাছে হিল বের করে পরে আসছি। সো আচ্ছা আপা উপস্থিত আছি আবার, আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। সো আজকে খুব সুন্দর 7টা ড্রেসের একটা ক্যাটালগ দেখবো, হ্যাঁ প্রত্যেকটাই সুন্দর আপু। এটা আমাদের শোরুমে মনে হয় শেষ, 1-2 পিস থাকলে থাকতে পারে, বাট এখন আমি শোরুমের কথা আপনাদেরকে গ্যারান্টি দিতে পারছি না। সো অনলাইন থেকে আপনারা অর্ডার করতে পারবেন, বিকজ অলরেডি এটা শোরুমে আমার ইয়েলোটা আছে অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আপনি নিশ্চয়ই শোরুম থেকে পারচেস করেছেন আপু। সো ইয়েলোটা যেটা যে কাভার ফটোর এটা, এটা তো আমি চোখ বন্ধ করে বানাতাম, বাট আমি এতগুলো নিত্যার নিত্যা মনে 2টা বা 3টা ভলিউমের আমি ইয়েলোটাই বানাইছি। সো এটার জন্য দেখা গিয়েছে যে আমি ইয়েলোটা স্কিপ করেছি। আচ্ছা আচ্ছা, গতকাল কুরিয়ার থেকে পাটোলা শাড়িটা নিয়ে এসছেন, আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। আপু তোমার পোশাকগুলো খুবই আরামদায়ক, হ্যাঁ আপু আমি সবসময় চেষ্টা করি লুকের সাথে যেটা আপনারা পরে আরাম পাবেন সেটা যেন আপনারা পান। ওড়না কটন মোটেও না, এটার ওড়না হচ্ছে গিয়ে একদম সিল্কের মধ্যে। সো দিস ইজ দ্য বেস্ট পার্ট, যে এই ড্রেসটার কেন আমি মায়া ছাড়িনি, আশা ছাড়িনি। হ্যাঁ প্রথম দুইবার হচ্ছে গিয়ে অল্প অল্প স্টক এসেছিল, চোখেও তো দেখতেছি না, 5.7 অনেক কম, বাট চলবে, লাইফ চলবে। আচ্ছা আপু ইনার লাগবে, আমার তো মনে নেই আমি আমারটাতে দিছি কি না, হ্যাঁ আমারটাতে আমি দিছি আপু, পাকিজা দিছি। এই ধরনের নিত্যাগুলো আসলে আপু আমি যতগুলো বানিয়েছি ইনার না দিলেও চলে, কোনো সমস্যা নেই, বাট আমি দিয়েছি কেন আপু, আমি এই ড্রেসগুলো আপু আসলে অনেকদিন পরতে চাই, এবং এই ড্রেসগুলো কামিজগুলো একটু আপনি বডি শেপ করে কামিজ স্টাইলে বানালে দেখতে ভালো লাগে, যাতে করে কোনো ফাঁসার টেনশন না থাকে, এই জন্যই আমি কী করেছি আমি ইনার দিয়েছি। ইয়েলোটা আমিও নিয়েছি, খুব সুন্দর আপু, খুবই সুন্দর। আচ্ছা আজকে আবহাওয়ার সাথে সবুজ, কী যে দারুণ লাগছে তোমাকে মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। নারী আপু আমি তো জামদানি শাড়ি এখনও আনি না। আচ্ছা সারাদিন লাইভ দেখতে দেখতে পশুদের ঘুমের মধ্যে স্বপ্নে আপনাকে দেখছি লাইভ করতেছেন, মানে ঘুমের মধ্যে আমাকে শান্তি দিবেন না, ঘুমের মধ্যে আমাকে কাজই করাবেন। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা এই মেয়েটা এত মায়াবতী কেন মাশাল্লাহ, আল্লাহ কি সুইট, থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই খুবই ভালো রে আপু। সো আমি শুরু করে ফেলি, হ্যাঁ 1.6K হয়ে গিয়েছে, আমি আর সময় নেব না। সো আজকে আমরা নিত্যা, এটা হচ্ছে ভলিউম 174, খুবই সুন্দর একটা মানে ভলিউম, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা থেকে আমি 2টা বানিয়েছি এখনও পর্যন্ত, একটা হচ্ছে গ্রিনটা আর একটা হচ্ছে গিয়ে এই যে এই কালারটা আমার খুব ফেভারিট আপনারা সবাই জানেন। সো এই ক্যাটালগ থেকে যেগুলো আমার নাই সেইটাই সেই কালারগুলো আমি পিক করেছি, আপনার যাদের যেটা লাগবে সে সেটা নিয়ে নেবেন আপু, ট্রাস্ট মি 7টাই সুন্দর। সো আমি শুরু করে ফেলবো, প্রাইস হচ্ছে এগুলো 3700 করে। ড্রেসের মেটেরিয়াল হচ্ছে পিওর যে সফট সিল্ক আছে সেই সফট সিল্কের উপরে পুরোটাতে আপনার কী বলে কাতান ওয়ার্ক করা আছে, পাড় খুব সুন্দর করে করা আছে, গলার কাছে একটা কাতান সুন্দর করে আপনার মানে ইয়া করা আছে কী বলে
প্যানেলের মতো করে করা আছে, আর হচ্ছে গিয়ে প্যান্টটা সলিড পাচ্ছেন। ওড়নাগুলো হচ্ছে গিয়ে এই ক্যাটালগটা সবচেয়ে মানে সৌন্দর্য। সো ওড়নাগুলো একদমই আপনারা শিফনে পেয়ে যাচ্ছেন, সো আমি সরি কী বলছি সিল্কে পেয়ে যাচ্ছেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, কোড নাম্বার 1234 এরকম করেই বলবো, এবং আপনারা একটু কষ্ট করে এভাবে অর্ডারটা প্লেস করবেন, সাথে সাথে দেখবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। সো একটা জিনিস আমি আপনাদের বলি আপু, নিত্যা এই অ্যালবামগুলোর ব্যাপার যেটা হচ্ছে, খুবই সুন্দর ড্রেস থাকে, প্রাইসটাও থাকে বাজেটের মধ্যে, আর ড্রেসগুলো এত বেশি সুন্দর থাকে কম্পেয়ার টু প্রাইস, এই ড্রেসগুলো খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায়। সো আপু আমি যেটা পড়েছি সেটাও এই ক্যাটালগেরই, প্রাইস সেম 3700 টাকা করে, ঢাকার বাইরে হলে 3780 টাকা আপনাকে পে করতে হচ্ছে। সো এই ক্যাটালগগুলো আপু খুব ফাস্ট সেল হয়ে যায়, যারা লাইভে আছেন আমি বলবো যখন যেটা ভালো লাগবে তখন সেটা হচ্ছে গিয়ে আপনারা একদম সাথে সাথে বুক করে ফেলবেন আপু, না হলে দেখা যাবে যত বেশি অর্ডার করতে লেট করবেন দেখা যাবে আপু ড্রেস স্টক আউট হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। আর শোরুমের মধ্যে এই ড্রেসগুলো নেই, ছিল, শেষ হয়ে গেছে ক্যাটালগটা, সো যার কারণে দেখা যাবে অনলাইনে আমাদের প্রেশারটা একটু বেশি যাবে। সো এটার জন্য যারা শোরুম থেকে পেয়েছেন আলহামদুলিল্লাহ, অনেকেরই পাওয়ার কথা, কারণ শোরুমেও এর আগে 14 সেটের মতো আপনারা পেয়েছেন। সো এখন অনলাইনের স্টক চলে এসেছে, অনলাইন থেকে আমরা অর্ডার নেওয়া স্টার্ট করবো, সেটা থেকে শুরু করছে। সো দিস ইজ কোড নাম্বার 1। হ্যাঁ, একটা নেভি ব্লুর সাথে এত সুন্দর একটা ম্যাজেন্ডার কম্বিনেশন ধরলে বুঝতে পারবেন। ব্লুটা আগে দেখেন না, আমি খুবই সরি আপু, ও আচ্ছা সরি, হ্যাঁ সরি না, ব্লুটাই আগে পড়ছে না রে, আচ্ছা যাক, আপনার চাহিদা অনুযায়ী সিরিয়ালটা পড়ে গিয়েছে আপু, নাহলে এখনই বলতাম সরি আপু আমি তো সিরিয়াল ব্রেক করতে পারবো না, যাক ঠিক আছে তো শুরু করলাম। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 1, কালারটা হচ্ছে গিয়ে একদমই নেভি ব্লুর সাথে, খুবই সুন্দর। আমার ড্রেসটাও কিন্তু এরকমই ছিল, আমি যেটা কী করেছি এখানে আমি একটু কাট করে দিয়েছি, এখানে একটু কাট করেছি, করে ডাবল পাইপিং করেছি, তারপর কি হাতাটা আমার ফুল হাতা খুবই পছন্দ, সো আমি হচ্ছে গিয়ে ফুল হাতা দিয়েছি, পাটটা যেটা আছে সেটা আমি হাতে ইউজ করেছি, এখানেও পাইপিং দিয়েছি, নিচে যে ড্রেসের পাটটা আছে সেটা আমি ড্রেসের নিচে দিয়েছি, প্যান্ট আমি আলাদা করে আর কিছু করিনি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে গিয়ে ড্রেসটা, সো দিস ইজ কোড নাম্বার 1, প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন, প্রাইস হচ্ছে গিয়ে এটার 3700 টাকা। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, সো এটার সাথে একদমই সিল্কের একটা ওড়না পাচ্ছেন, এবং ওড়নাগুলো আরও সুন্দর, কেন সবগুলো ওড়নার মধ্যে দারুণ করে পাটলাইক কাতের কাজ করা আছে। আচ্ছা, ঢেকে স্বর্গে গেলো ধান ভাঙে, একদম স্বপ্নের মধ্যে আপু আমাকে ধানই ভাঙাইছে বলেন, মানে আরাম করে যে ঘুমাবো না, এইখানেও লাইভ করেন আপু। আচ্ছা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 1, প্রাইস হচ্ছে গিয়ে এগুলো শুধুমাত্র 3700 টাকা। সো এই ড্রেসগুলো জাস্ট আমি ড্রেসটা ধরবো, ওড়নাটা ধরবো, দ্যাটস ইট, আপনাদের কিচ্ছু লাগবে না। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 1, হ্যাঁ প্রাইস হচ্ছে 3700 টাকা। যার যেটা লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারতে মেসেজ করে দেবেন। ওনাটা খুবই সুন্দর পাটোলাইকা প্যাটার্নে করা সিল্কের উপরে, ড্রেসের মধ্যে অলওভার কাতান বুটা করা আছে, গলাটাতে খুবই সুন্দর করে কাতান ওয়ার্ক করা আছে, নিচে এবং ব্যাক পার্টে কাতানের পাড় দেওয়া আছে, ঠিক আছে। আর স্লিভের যে কাপড়টা আছে, স্লিভের কাপড়টা হচ্ছে আমারটার মতোই, হাতের কাছে এরকম করে কাতানের পাড় পেয়ে যাচ্ছেন। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, ড্রেসটা সম্পূর্ণ সফট একটা সিল্কের উপরে করা, সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, এটার সাথে কী পাচ্ছেন, কোন ক্যাটালগ আপু, এটা হচ্ছে নিত্যা ভলিউম নাম্বার 174। সো এটা কোড নাম্বার 1 লিখবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার লিখে মেসেজ পাঠিয়ে দেবেন, আমাকে প্যান্টের কাপড়টা দাও। সো এটা হচ্ছে কি ড্রেসটা, প্যান্টের কাপড়টা একটা সফট সিল্কে পেয়ে যাচ্ছেন। সো দিস ইজ কোড নাম্বার, অবশ্যই নেবেন মুকুল বেগম, অবশ্যই নেবেন আপু, খুবই সুন্দর ড্রেসগুলো। সো যার যেটা কালার ভালো লাগে, যেটা দেখে একদম মনে হবে ইয়াস দিস ইজ দ্য ড্রেস আই রিয়েলি ওয়ান্ট, সো এটার জন্য শেষ মেসেজ পাঠিয়ে দেবেন প্লিজ। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড 1, প্রাইস হচ্ছে গিয়ে এগুলো 3700 টাকা, ঢাকার বাইরে হলে পেমেন্ট করতে হচ্ছে 3780 টাকা। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, খুবই সুন্দর একটা ম্যাজেন্ডার মধ্যে ওড়নাটা এরকম করে পাচ্ছেন, এবং প্রত্যেকটা ওড়নার চারধারে এরকম করে খুব সুন্দর করে ট্যাসেল হ্যাঙ্গিং করা আছে। আমি সরিয়ে ফেলছি, পরেরটা দেখেন, পরেরটা খুবই সুন্দর। সো এটা একটা মেরুনের মধ্যে, যারা ভ্যালেন্টাইন্স ডের জন্য স্পেশালি ড্রেস বানাবেন, আজকে অর্ডার করলে ইনশাল্লাহ কালকে থেকে পার্সেল পেতে শুরু করবেন। হ্যাঁ, সো কালকে থেকে পার্সেল পেতে শুরু করবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন, দিস ইজ কোড নাম্বার 2। এটা দেখেন বাবারে, এটা একটু বইটা দেখাই আপনাদেরকে, এটা ওড়নাটা যে কি পরিমাণ সুন্দর, আমার কিন্তু সুন্দর ওড়না দেখে মানে ড্রেস নিয়ে নেওয়ার কিন্তু স্বভাব আছে। হ্যাঁ, সো আমার 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 সুন্দর ওড়নার প্রতি লোভ সবসময় থাকে। আজান দিয়ে দিস, আচ্ছা আজানটা শেষ হোক, থ্যাংক ইউ সো মাচ, একজন খুব সুন্দর করে আমার প্রশংসা করেছেন, আই মিন অ্যামেজিং ওয়ামেন লিখেছেন, থ্যাংক ইউ আপু। এগুলো ইনার নর্মালি লাগে না, আপনি চাইলে দিতে পারেন, আমি দিয়েছি যাতে ড্রেসগুলো লং লাস্টিং হয়। প্রাইস হচ্ছে 3700 টাকা, ঢাকার বাইরে হলে 3780 টাকা পে করতে হচ্ছে ডেলিভারি চার্জ সহ। আপু জমজমে কি আসবা? আপু আজকে যদি সময় পাই তাহলে জমজমে যাবো, নাহলে জমজম টাওয়ারে কালকে যাবো। আর আপনি যদি জমজম ড্রেসের কথা বলেন তাহলে বলতে পারছি না আপু জমজম কবে আসবে। জি সুমি আপু ইনসাইড ঢাকা ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন, সেই ড্রেসটা এখন আমরা দেখব। হ্যাঁ,
দেখেন লিজা আপু আমার মতোই, এটা আমার আছে, ওর না দেখে কিনেছিলাম ড্রেসটা, আমি বললাম না এই ড্রেসটা আমি জাস্ট দেখাবো আপু, ওর না দেখে এটা সবগুলো কপিস বুক হয়ে যাবে। জিনাত এমভিকে আপু একটু সময় দেন আমাকে আপু, আমি দেখে দেবো ইনশাল্লাহ। শফিক আপু থ্যাংক ইউ, ওরে বাবা, লিলি আপু থ্যাংক ইউ, নাকি জেলি আপু, সরি লিলি নাম দেখতে পেয়েছি। ডলি আপু এখনও শিওর না কবে আসবে খুবসুরত আপু, কালারগুলো দেখান আছে দেখাই, আজান হতে হতো আমি আপনাদেরকে কালারগুলো দেখাই। সব থেকে নিয়েছিলাম লিজা আপু। মদিনা আপু গতকাল লাইভে আপনার কথা অনেক অনেক প্রশংসা করেছে, মদিনা আপু নিজেই খুবই ভালো একজন মানুষ। মদিনা আপু, মিথিলা আপু, কেয়া আপু, সবার সাথে আপু আমার রিলেশন খুবই ভালো। আচ্ছা এটা নিয়ে একটা কথা বলবো, মনে করে দিন, নাইমা চয়ন আপু লিখেছেন তোমারটা কোডওয়া, না আপু আমারটা হচ্ছে যে এইটা, এটা আমি বানিয়েছি। চা খেতে খেতে লাইভ দেখছে, আজকে আমার চা মিস, আমি আর ধানমন্ডি শোরুমে আসবো না, উত্তরায় গেলেই উত্তরা আমার জন্য চা রেডি রাখে, ধানমন্ডি শোরুমে নাজির ভাই আমাকে কিছুই খাওয়ায় না, আসা বন্ধ। সব লাইভের পর থেকে উত্তরা শোরুম থেকেই হবে, তোমরা দেখো ডাকবা তোমরা যে আপু আসেন লাইভ করেন, আসবো না। আপু আমি এগুলো ভাঁজ করেই রাখি, হ্যাঙ্গার করি শুধু কুর্তিগুলো। নীলুফার পারভিন চৌধুরী থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। ইয়েলোটা আমার, নিয়ে নিয়েছেন অলরেডি নাকি? আমিও ওড়না দেখে একটা নিয়েছি, মানে আমার মতো অনেক মানুষ আছে এখানে। কালকে শোরুমে এসে পাবো? না আপু, এটা আপনাকে অনলাইনে বুক করতে হবে, কারণ শোরুমে অলরেডি স্টক এসেছিলো গত সপ্তাহে, সব নাকি সেল হয়ে শেষ হয়ে গিয়েছে। এই ক্যাটালগটা আপু যখনই আসে না কাস্টমার দেখলে আপু নিয়ে না এটা জানেন, নাই তোমাদের কাছে এক পিসও না, এটা আমাকে দিয়ে দাও, এক পিস রেখে তোমরা কি করবা, কত করে এটা? না সিক্স, সিক্স নাম্বারটা ভালো হয়েছে, নিয়ে চলে যাব। আমার বাসায় এসে লাইভ করো, তোমাকে বিরিয়ানি খাওয়াবো, আরে বাবা এমন লোভ দেখাইছেন আপু। হ্যালো প্রিটি লেডি, গট মাই, খুব সুরত, মাশাল, আচ্ছা খুবই পছন্দ হয়েছে যাক, আলহামদুলিল্লাহ। মিশু চৌধুরী, আপু ঢাকার বাইরে এখন ডেলিভারি চার্জ নেওয়া শুরু করেছে, তাও পুরোটা না অল্প। না আপু এই নিত্যাটা পাবেন না, নিত্যার আরেকটা আবার ভলিউম আছে যেটা এসছে, সেটা আপনি পাবেন হয়তো, 176টা আছে না তোমাদের কাছে? ওয়ান সার, আমি আচ্ছা দেখিয়ে দেবো, ধানমন্ডি শোরুমে আবার কোনটা পাবেন সেটা আমি দেখিয়ে দেবো। আচ্ছা আজান শেষ, এখন আমি ঝটপট করে ড্রেস দেখাই, হ্যাঁ ঝটপট করে ড্রেস দেখে আমি ওখান থেকে দৌড়াবো। সো এখন যেই ড্রেসটা আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এই ড্রেসটা, যেটা দেখেন অনেকেই লাইভে লিখেছেন যে শোরুম থেকে ড্রেস নিয়েছি এবং ওড়না দেখে নিয়ে নিয়েছিলাম, সো এটা আমি বললাম তো আপনারা ওড়নাটা দেখেই ড্রেসটা নিয়ে নেবেন। সো এখন আমি বলি, মদিনা আপু কালকে আমাকে নক করছিল যে আপু আপনি কি ফ্রি আছেন, থাকলে আজকে একটু লাইভে থাকেন, আনফরচুনেট আমি জয়েন করতে পারিনি আপু কালকে, বাট মদিনা আপুর কথা আমি কী বলবো বলেন, মদিনা আপু দেখলাম আমার ছবি শেয়ার করেছে, সো মদিনা আপু হচ্ছে খুবই ভালো একজন মানুষ, খুবই ভালো। মদিনা আপুকে যারা চেনেন তারা তো জানেনই, হ্যাঁ খুবই সুইট একজন মানুষ মদিনা আপু, মিথিলা আপু, হ্যাঁ আমি যে আপু করে বলি এবং তারাও যে আমাকে আপু করে বলে, এটা শুধু বলতে হয় বলে বলাটা না, এটা আমারও মনে হয় যে তারা যে আমাকে আপু বলে ডাকে, আপু একদম মন থেকে বোনের মতো করে ফিল করে বলেই আমাকে আপু করে ডাকে। এবং আমার বিশ্বাস মিথিলা আপু, মদিনা আপু দুজনই ওনারাও এটা বিশ্বাস করেন যে আমি মন থেকে ওনাদেরকে বোনের মতো চিন্তা করি, এই জন্যই আমি ওনাদেরকে যে আপু করে ডাকি সেটা আমার মন থেকেই আসে। দুজনের সাথে রিলেশনটা আপু আমার অনেক ভালো। সো এটা যে অনেকেই মনে করে যে একই বিজনেসে থাকলে, একই বিজনেস করলে সবাই সবার শত্রু হয়ে যায়, কাস্টমার মনে করে এটা ঠিক আছে আপু, তাও আমি বুঝতে পারি, এটা চিন্তাভাবনা করতে পারি, কিন্তু অনেক সময় অনেক আমার দেখা একজন পেজ ওনার আছে যিনি এটা বলাতে আমি খুবই শকড হয়েছিলাম, কারণ আলহামদুলিল্লাহ শুধু শাড়ির লাইনে না আপু, আপনি অন্য যে কোনো ড্রেসের বিজনেসও করে, জুয়েলারি বিজনেস করে, এরকম অনেকের সাথে আমার খুবই ভালো ফ্রেন্ডশিপ যেটা বা একটা খুব ভালো রিলেশনের কথা যেটা বলেন, আলহামদুলিল্লাহ মানে কাস্টমার তো কাস্টমার, আমার যারা সেম বিজনেস আমরা যারা আছি, হ্যাঁ বিভিন্ন পেজ ওনার বলেন, শোরুম ওনার বলেন, হ্যাঁ তার সাথে মানে
ডিলার পর্যন্ত আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার মনে হয় হাতে গুনে আমি দুইটা মানুষও পাবো না যে আমাকে নিয়ে একটা বাজে কথা বলতে পারবে যে টুম্পা আপুর সাথে রিলেশন খারাপ কেন, উনি হিংসা মনে করে বা এই সে। আমার সাথে আপু সবার রিলেশন ভালো আলহামদুলিল্লাহ। সো তারাও নিজেরা মানুষটা অনেক ভালো, সো এর জন্যই দেখা যায় যে তাদের সাথে আপু আসলে রিলেশনটা আমার এরকম ভালো, এরকম চিন্তা করার কোনোই কারণ নাই। মদিন আপু সেদিন আমার সাথে একদিন কথা হচ্ছিলো, মদিন আপু বলতেছে আপু কতজন যে কী মনে করে আপনি আমি শত্রু এই সেই। আমি ওনাদেরকে বুঝাতে পারি না যে আপনার সাথে আমার রিলেশনটা কত ভালো। মিথিল আপুর সাথেও তাই, মিথিল আপু ছবি শেয়ার করে, আমি কত কমেন্ট করি, কত বদমাইশি করি, মিথিল আপু স্টিল আমার লাইভে এখনও পর্যন্ত আপু কমেন্ট করেন, হ্যাঁ সুন্দরী আমাকে সুন্দরী করে ডাকে, হ্যাঁ মজা করে আমি আপুকে লিখে সুন্দরী নজর দিচ্ছি, কত কিছু লিখে আপু ব্রোন উঠাই দিব আজকে নজর দিয়ে দিই এত সুন্দর লাগতেছে। সো মিথিল আপু চান্স পাইলে আমার লাইভ দেখে, আমিও চান্স পাইলে মিথিল আপুর লাইভ দেখি, মদিনাপুর লাইভ উনি আমার লাইভ দেখেন, আমি লাইভ দেখি, মদিনাপু আমাকে নক করেন, আপু ড্রেস দিচ্ছেন না কটন, মদিনাপু খুব কটন ড্রেস পছন্দ করেন। সো মদিনাপু হচ্ছে গিয়ে আমাকে বলে আপু আপনার পছন্দ, আপনার পছন্দ আমার পছন্দ হয়, আমাকে পছন্দ আপনার পছন্দ সে আমাকে কটন ড্রেস পাঠিয়ে দিবেন। সো এটা হচ্ছে গিয়ে আপুর ট্রু বিজনেসম্যান যারা তাদের সাথে আপু তাদের রিলেশনটা আসলে এরকমই থাকে, হ্যাঁ হিংসা হিংসের কিচ্ছু নাই। বিকজ যারা সত্যিকারের বিজনেসম্যান এবং যারা সত্যিকারের ম্যাচিওর পার্সন তারা খুব ভালো করে এটা জানে যে রিজিক হচ্ছে আপু আল্লাহর হাতে। ওরকম হইলে দেখেন আমার এই পাশে এই ফ্লোরটা তো মেয়েদের ড্রেসেরই ফ্লোর, এখানে কতগুলো মেয়েদের দোকান, হ্যাঁ আমার পিছনে কিন্তু থাইল্যান্ড হলের দোকান, বিনতি আপু বিনয় তারপর হচ্ছে আমার পাশেও হচ্ছে দোকান, এ পাশে দোকান, সবার সাথে আমার ভালো রিলেশন। এরকমই যদি হতো যে একই বিজনেস করলে সবাই সবার শত্রু তাহলে তো প্রতিদিন আমি এখানে আসলেই মারামারি হইতো, তাই না রে? আমার ঝরে আমার চুল ধরে টানতো, ওরা আমি ওদের চুল ধরে টানতাম, এরকম হতো, এটা কখনোই না আপু। আমাদের মাশাল্লাহ দিলে আমার জমজম টাওয়ারে আমার যারা আমার সাথে যারা দোকান করছেন একসাথে শোরুম আছে, সো সবার সাথে আমার খুবই ভালো রিলেশন। আমার পাশের শোরুমটা হচ্ছে সিগনেচার কালেকশন, আসার আগে সবাই মনে করতো যে আল্লাহ সিগনেচার আর গয়না বাক্স একসাথে পাশাপাশি না জানে কি মারামারি কাটাকাটাবে, কিচ্ছু না। রুম কি এখনও দেখা যায় যে ও আমার কোনো পোস্টে লাইক কমেন্ট করছে, আমি ওর পোস্টে লাইক কমেন্ট করছি, ফোনে কথা হচ্ছে, কোনো কিছুতে ও আমাকে ইনভাইট করছে, আমি ওকে ইনভাইট করছি, ওর পিচ্ছি হলো আমার বাসায় মিষ্টি পাঠালো, তো রিলেশনটা হচ্ছে এরকম আপু। একই প্রফেশনে থাকলেই যে ঝগড়া ঝাটি মারামারি, আমি জাস্ট একজনের এটা আমি বিহেভিয়ার দেখছি এবং আমি নাম মেনশন করবো না, অনেকে হয়তো জানেন যে আমি খুবই অবাক হয়েছি। সো একজন শিক্ষিত একজন ম্যাচিওর এবং সত্যিকারের বিজনেসম্যান কখনোই এটা তার সাথে বিজনেস করে একই রকম মানে প্রোডাক্ট হয়তো বা সেল করছে কখনোই সে তাকে শত্রু ভাবতে পারবে না, যদি সে সত্যিকারের শিক্ষিত সত্যিকারের এডুকেটেড এবং সত্যিকারের বিজনেস মাইন্ডেড হয়। কারণ রিজিক হচ্ছে আল্লাহর হাতে, মদিনাপুর রিজিক মদিনাপুর কাছে, আমার রিজিক আমার হাতে, কেউ কারো রিজিক নিতে পারবে আপু? সো কেউ কারো রিজিক নিতে পারবে না, তাই না? আচ্ছা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কী জানেন, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত বলেন, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে টু। সো এই হচ্ছে গিয়ে, আর শুধু মদিনাপুর মিথিলাপুর কথা বলছি না আপু, যে কোনো পেজ ওনার সাথে বললাম তো আমার সাথে মানে আলহামদুলিল্লাহ আমি খুব গর্ব করে বলি যে আমার মুখের উপরে দাঁড়ায় বা আমার পিঠের পিছনেও দাঁড়ায় হাতে গোনা দুজন পেজ ওনার বা শোরুম ওনারও বলতে পারবে না যে টুম্পা আপু আমার সাথে এটা নিয়ে ঝগড়া করছে বা রিলেশন খারাপ বা মুক্ত মুখ। কত হয় আপনারাই আমাকে জানান আপু, আপনার তো শাড়ির পরা ছবি শেয়ার করছে, দেখেন আপনার গলা কেটে আপনার লোগো উঠা ইউজ করছে। আমি সেই পেজ ওনারগুলোকে খুবই সুন্দর করে কল দিই বা খুবই সুন্দর করে আগে লিখি, আগে তাদেরকে বলি যে আপু আপনি ইন্টেনশনালি আনইনটেনশনালি যেটাই হোক আপনি আমার ছবিটা শেয়ার করেছেন, শাড়িটা হচ্ছে গয়না বাক্সের, তার থেকে বড় কথা শাড়িটা হচ্ছে কি আমার ওন প্রোডাকশন, আমার গয়না বাক্সের লোগো আপনি কাটাছেড়া করে আপনার নিজের লোগো বসে ইউজ করেছেন, প্লিজ একটু ছবিটা ডিলিট করে দেবেন। তাদের সাথে প্রথম কথা আমার খুবই সুন্দর করে হয়। সো এটা হচ্ছে গিয়ে একদমই চাইল্ডিশ বিহেভিয়ার যদি কেউ এরকম মনে করেন। আচ্ছা, একদম মন মানসিকতা এরকম, মন মানসিকতা না হলে কিসের বড় মনের পরিচয় আপু? মানে এটা তো একটা খুবই বেসিক একটা জিনিস, ওরকম হলে কি একই ফ্লোরে এতগুলো কাপড়ের দোকান একসাথে সম্ভব হতো শোরুমে? তাহলে তো সবার সাথে সবাই খালি সারাক্ষণ খালি মারামারিই করতো। সো এটা খুবই ফানি যদি কেউ ওইভাবে চিন্তা করে থাকে আসলে। আর মদিনাপু বলতেছিল যে আপু আমি খুব তাড়াতাড়ি লাইভে, মানে আমার কিছু কাস্টমার আছে, আপনারা আমার মধ্যে এত ভুল বোঝাবুঝির চেষ্টা করে। আমি বললাম আপু কাস্টমার ভুল বোঝাবুঝি করার চেষ্টা করলে কি হবে, আপনিও পেজ ওনার, আপনি উপর থেকে বার্ডস ভিউ দিয়ে আপনি সব কাস্টমারের হিস্ট্রি বা সব কিছু যেমন দেখেন আমিও দেখি, আর আপনি কি আমি কি এটা তো আমরা খুব ভালোই ভালো মতো নিজেদের মধ্যে জানিয়ে দিচ্ছি। সো এই হচ্ছে গিয়ে ঘটনা। হ্যাঁ, সো শুরু করে ফেললাম প্লিজ। হ্যাঁ, মদিনাপুর কথাটা তুললেন তাই বলে, মদিনাপুর কালকে আমাকে বলতেছিল যে আপু কাস্টমার ভুল ভাঙানোর খুব দরকার, মনে করে কি আপনি বুঝি আমাকে হিংসা করেন বা আমি আপনাকে হিংসা করে এসে। আমরা হাসলাম কতক্ষণ এগুলো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কী জানেন, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার টু, এটা হচ্ছে গিয়ে একদমই মেরুন। আপনারা যদি এটা লাল দেখেন আপু দিস ইজ নট রেড, বাট এটা আপনারা খুব সুন্দর করে যদি কেউ সামনে চিন্তা করেন যে ভ্যালেন্টাইনে পড়বেন, ডেফিনেটলি গো ফর দ্যাট। আচ্ছা, আমার ড্রেস ধরে রেখেছেন, আমি হাফ ইনার দিয়ে বানিয়েছি, আপনি যা দেখান তাই সুন্দর, যত লাইভ দেখি আপনি ইউনিক,
হোমলি একটা অ্যাপিয়ারেন্স, আল্লাহ কি সুইট। লিজে আপু থ্যাংক ইউ সো মাচ আপু, হ্যাঁ ড্রেসটা খুবই সুন্দর। এবং সবচেয়ে বড় কথা ওড়নাটা দেখেন, আমি বারবার করে বললাম না, ওড়নাটা দেখে এটা হচ্ছে গিয়ে ড্রেসটা নিয়ে নেবেন এরকম একটা ড্রেস। এই এই ক্যাটালগের আপু প্রত্যেকটা ওড়না সুন্দর জানেন, এর জন্য এটা আমার অনলাইন স্টক আসতে সময় লেগেছে, বাট আমি হাল ছেড়ে দিইনি। হ্যাঁ আমি আশায় ছিলাম কবে পাবো ড্রেসগুলো হাতে লাইভে আসবো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে গিয়ে ড্রেসটা খুবই সুন্দর, একটা মেরুনের সাথে রেডের কম্বিনেশন। আমার কাছে জাস্ট মনে হচ্ছে একটা পাটোলা শাড়ি গায়ে ধরে আছে, এতই সুন্দর ড্রেসগুলো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কি বলেন, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার টু, প্রাইস হচ্ছে গিয়ে এগুলো 3700 করে, ঢাকার বাইরে হলে 3780 টাকা, ঢাকার ভেতরে হলে টু ডেজে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা। আপনারা চাইলে গলাটা ফুল কলার করে বানাতে পারেন, আমার মতো করে একটু কেটে এখানে সাইড করে কেটে দিয়ে বানাতে, যেভাবে আপনার সুবিধা আপু। সো প্রাইস হচ্ছে গিয়ে আপু এই যে বলে দিলাম আমি, সো প্রাইস হচ্ছে গিয়ে 3700 টাকা, হ্যাঁ ঢাকার বাইরে হলে 3780 টাকা পে করতে হচ্ছে। নিচে খুবই সুন্দর করে একটা কাতানের পাড় দেওয়া আছে, ব্যাক পার্টও আপনারা ঠিক সেম কাতানের পাড়টা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে কি স্লিভের অংশটা, আমার হাতের মধ্যে যেরকম করে পড়েছে কাজটা না, সো এরকম করে কিন্তু আপনারা হাতে খুব সুন্দর করে কাজ পেয়ে যাচ্ছেন। আমি অবশ্য একটা কাজ করেছি, আমি আপনাদেরকে একটু দেখাই। সো আমার না কট পাইপিং খুবই পছন্দ, সো যদিও আমি এখানে পাড় বসিয়েছি, তারপরে কিন্তু আমি ড্রেসের মধ্যে দুটো কালার আছে, একটা হচ্ছে ব্লু আমারটার মধ্যে, ব্লু আর হচ্ছে মেরুন, আমি দুটো দিয়ে কিন্তু এরকম করে গলার কাছে দিয়েছি। দাঁড়ান আমি আপনাদেরকে একটু দেখাই, গলার কাছেও কিন্তু আমার ডাবল কট পাইপিং করা, স্লিভের কাছেও আমার ডাবল কট পাইপিং করা, আমার নিচেও হচ্ছে ডাবল কট পাইপিং করা। সো আপনাদের যার যেরকম পছন্দ সে সেরকম করে আপনারা করতে পারেন, বাট আমি আমারটা দেখালাম যেটা আমার কাছে ভালো লাগে। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের কি বলেন তো ফুল ফ্রন্টটা, হ্যাঁ সো এটা হচ্ছে ড্রেসের ফুল ফ্রন্টটা, এটা ধরলেই মোটামুটি ড্রেসের আউটলুক পেয়ে যাবেন। স্লিভ আর ব্যাক পার্ট আসলে ওরকম করে আলাদা করে দেখার কিছু নাই, ড্রেসের জন্য যতটুকু দরকার ততটুকুই দিয়ে দিয়েছে। সো দিস ইজ কোড নাম্বার টু, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস হচ্ছে 3700 টাকা। সো যার যেটা লাগছে প্লিজ কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দেবেন, সেটা আমি সরিয়ে রাখলাম। এটা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার থ্রি, এটা আমি বানাবোই, আর আমার টেলার ভাই আমি এটাকে বানাইতে দিবেই না, যে আপা একটা কাস্টমার নিয়ে নেবে প্লিজ একটা বানাবেন, একটা কমে যাবে। আচ্ছা সো আচ্ছা তোমার থেকে নেওয়া সব ড্রেস শাড়িগুলোই খুবই সুন্দর, লাভ ইউ আপি, লাভ ইউ টু আপি। স্নেহা শিকদার থ্যাংক ইউ সো মাচ আপি ফর বিং সাচ এ বিউটিফুল বিউটিফুল ক্লায়েন্ট অফ মাইন্ড, সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপু, খুবসুরত শোরুমে আছে নাজিমে, আপনাদের কাছে খুবসুরতটা আছে লাস্ট, আল্লাহ মাত্র পর চার পিস আছে, তাও চারটাই সব অনেক হিট হিট কোড। আচ্ছা যারা আমাদের ধানমন্ডি, আমি উত্তরা শোরুমে জানি না আপু কয়টা আছে, কারণ উত্তরা শোরুমে তো আজকে যেতেই পারি নাই। আর যেটা হচ্ছে গিয়ে কি আছে ধানমন্ডি শোরুমে আছেন, সো এটা হচ্ছে গিয়ে কী জানেন, যারা ধানমন্ডি শোরুমে আছেন তারা হচ্ছে গিয়ে আশেপাশে আছেন তারা এসে দেখে নিতে পারবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে তোমার পরাটা খুবই সুন্দর, আমার দিদির আছে সেম, অনেক সুন্দর না, হ্যাঁ সো থ্যাংক ইউ সো মাচ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার থ্রি, সো এটার কালারটা দেখেন, যেসব কালার দেখলে আমার মাথা একদম ঠিক থাকে না, এটা হচ্ছে সেরকম কালার, পরপর দুটাই, পরে এটা আমাকে নিতেই দেয় নাই। আর আমি পরেরটা বলছি যে না আমি একটা তো নিবই, হয় অ্যাশটা নয় গ্রেটা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন, দিস ইজ কোড নাম্বার থ্রি, প্রাইস হচ্ছে গিয়ে এটার 3700 টাকা। সো এই হচ্ছে গিয়ে ওড়নাটা, প্লিজ ওড়নাটা দেখতেই হবে। সো পুরো ওড়নাটা খুবই সুন্দর করে পাটোলা ইকাতে প্যাটার্নে করা, সিল্কের উপরে পাচ্ছেন, এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। প্রত্যেকটা ওড়না আমি দেখাই বা না দেখাই এরকম করে চার কর্নার এরকম করে ট্যাসেল করা আছে। এটা হচ্ছে গিয়ে ড্রেসের কি জানেন, এটা হচ্ছে গিয়ে ড্রেসের খুবই সুন্দর আঁচলটা, সো দুটো আঁচল খুব সুন্দর করে দেওয়া আছে। ইউ আর এ মুড চেঞ্জার, ওকে থ্যাংক ইউ সো মাচ, আমাকে দেখে যদি কারোর মুড ভালো হয়ে যায় এর থেকে বড় মানে প্রাপ্তি অ্যাচিভমেন্ট এবং কি বলবো সারাদিনের। এই যে আপনি একটা কমেন্ট করলেন আপু, নাও ইউ আর মাই মুড চেঞ্জার, ইউনো সো আপনি আমার একদম মানে দিলটা খুশ করে দিলেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার থ্রি, প্রাইস হচ্ছে গিয়ে এগুলো 3700। সবগুলোই সুন্দর জানেন, আপনারা যদি একটা কোনো কোড প্রথম চয়েস যদি আপনাদের সোল্ড আউট হয়ে যায় সেকেন্ড যেটা ভালো লাগবে আপনি নিয়ে নেবেন, কারণ এটা আবার আসবে কিনা আপু আমি জানি না। সো আমি শোরুমে প্রমিস করতে পারছি না, শোরুম থেকে চাচ্ছে আমার কাছে, আমি শোরুমে প্রমিস করতে পারছি না যেটা আবার স্টক হবে কিনা, বাট আমি বলবো আপু এটা একটা নিবেনই, খুবই সুন্দর ক্যাটালগটা করেছে নিত্যার এটা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার থ্রি, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3700 টাকা। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, গলার কাছে খুবই সুন্দর করে কাতান করা আছে, হ্যাঁ অল ওভার কাতান বুটা দেওয়া আছে, নিচের দিকে খুব সুন্দর করে কাতানের আপনার এরকম করে পাড় দেওয়া আছে ফেড গোল্ড কালারে। সো এই ব্যাক পার্টও আপনারা এই পার্টটা পেয়ে যাচ্ছেন, এবং এটা হচ্ছে গিয়ে স্লিভের কাপড়টা, সো স্লিভের নিচে এরকম করে পাড় পাচ্ছেন যেরকম করে আমার স্লিভের নিচে পড়ছে। হ্যাঁ সিথি আপু একটু সময় দেন আপু, ইনশাল্লাহ রিপ্লাই পেয়ে যাবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন, দিস ইজ কোড নাম্বার থ্রি, আমি ড্রেসটা একটু আরেকবার ধরি। সো এটা হচ্ছে কোড থ্রি, প্রাইস হচ্ছে গিয়ে এটা শুধুমাত্র কত বলেছে 3700 টাকা। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, সো এটার সাথে খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন ভাই, আমি তো দোপাট্টাগুলো দেখেই পাগল হয়ে যাচ্ছি।
এই ক্যাটালগের কিন্তু সৌন্দর্যই হচ্ছে কিন্তু দোপাট্টাগুলো। সো এটার সাথে কিন্তু আপনারা একটা সফট সিল্ক একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন। সো দিস ইজ কোড নাম্বার 3, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3700 টাকা। আপাতত শোরুমে আপু স্টক বলতে গেলে নাই, সো উত্তরা ধানমন্ডি শোরুমে নাকি একটা আছে শুধু। সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে গিয়ে 3, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3700 টাকা। সো এটা আমি সরিয়ে ফেলছি, আমি পরেরটাতে চলে যাবো। পরেরটা হচ্ছে একদমই নুড একটা গ্রে কালার। সো ওটার এটারও ওড়নাটা খুবই সুন্দর, যেটা এখন আমি দেখাতে যাচ্ছি না, নুড গ্রে কালারের। সো এটা হচ্ছে গিয়ে ড্রেস নাম্বার 4, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস হচ্ছে 3700 টাকা। সো এই ক্যাটালগের সবগুলো ড্রেসের প্রাইস হচ্ছে 3700 টাকা। সালোয়ার দেখেন আপু, সালোয়ারগুলো এক কালার আমি দেখিয়ে দিচ্ছি, ক্লিয়ার না? আচ্ছা ঠিক আছে, তাহলে একটু ক্লিয়ার হোক, তারপর আমি দেখাবো। আমার এবার পছন্দের ড্রেস বেরোয়েছে, সো এটা তো ক্লিয়ার লাইফ ছাড়া হবেই না। সো একটু ক্লিয়ার হয়ে যাক, আপনারা যখন বলবেন যে আপু ক্লিয়ার, তখন দেখাবো। আবার ঝাপসা ক্লিয়ার না, আচ্ছা ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আজকে একটু অনেক জায়গায় বৃষ্টি বৃষ্টি, তো সো হতে পারে এটার জন্য। ইনার লাগবে আপু, ইনার দিবেন। তাসলিমা জলি, আপনি যদি অনেক দিন থেকে ড্রেসগুলো পরতে চান, আমি বলবো আপু দিবেন, কারণ কি এই ড্রেসগুলো কিন্তু লুজ প্যাটার্নে ভালো লাগবে না আপু। একটু বডি ফিটিং করে বানাবেন, বডি শেপে দেখতে অনেক সুন্দর লাগে। আর বডি শেপে বানালে কি হয়, ড্রেস যদি সিল্ক ম্যাটেরিয়ালে হয় দেখা যায় একটু খেপে মানে ফেসে যাওয়ার চান্স থাকে। আমি এই রিস্কটাই নিতে চাই না, দ্যাটস ওয়াই আমি হচ্ছে গিয়ে আমার ড্রেসটার মধ্যে হাফ ইনার ইউজ করেছি, ইনারটা আমি হাফ ইউজ করেছি। ওকে, আচ্ছা আপনারা যখন বলবেন যে আপু ক্লিয়ার হয়েছে, আমি তখনই শুরু করব, কোনো সমস্যা নেই। এখন আমি দাঁড়িয়ে থাকি, আচ্ছা কোনো সমস্যা না। লিজা আপু আপনি টেলারকে দিয়ে দেবেন, এখন খুবই অ্যাভেলেবেল আপু, 5 টাকা বা 6 টাকা করে নেয়, লাগাই দেবে আপনাকে, যে কালার চাবেন সেই কালারে লাগাই দেবে আপনাকে। টুম্পা জি নট ক্লিয়ার, আচ্ছা কোনো সমস্যা নেই, একটু ক্লিয়ার হয়ে যাক। আপনারা যখন বলবেন যে আপু এখন দেখতে পাচ্ছে, এই যে একজন আপু লিখেছেন যে ক্লিয়ার, তোমারটাকে গাঢ় সবুজ না টিয়া সবুজ? আপু এটা গাঢ় সবুজও না টিয়া সবুজও না, এটা হচ্ছে একটু অলিভ টাইপের সবুজ। টিয়া সবুজটা আরও বেশি ব্রাইট হয়, টিয়া সবুজ হচ্ছে এটা উপর থেকে 2 নম্বর ড্রেসটা দাও তো ভাইয়া তোমার, হ্যাঁ রাইট। সো টিয়া সবুজ বলে আপু এটাকে, কলাপাতা সবুজ বা টিয়া সবুজ, এটা হচ্ছে টিয়া সবুজ। আমারটা এটা না, আমারটা হচ্ছে খুব সুন্দর একটা অলিভ সবুজ বা লিভ গ্রিন এটাকে বলে বেসিক্যালি। সো এটা পাতার যে কালারটা হয় যে সবুজটা, এটা হচ্ছে লিভ গ্রিন, ক্লিয়ার? ওকে, এখন আমাকে একটা কথা বলেন, আমি কিন্তু কমেন্ট ফলো করছি, আমাকে জাস্ট একটা কথা বলেন, আমি যে 3 নম্বর ড্রেসটা দেখালাম অ্যাশের সাথে মেজেন্টা, সেটাকে আপনারা দেখতে পেয়েছেন কিনা, সেটা ক্লিয়ার ছিল? কোড নাম্বার 3 ক্লিয়ার ছিল? এতটুকু জানান। আমি তোমার উত্তরা শোরুম থেকে ড্রেস নিয়ে অনলাইনে পাই না, আহারে আপু চলে আসবেন, আমাদের ম্যানেজাররা খুব খুশি হয় জানেন আপনারা গেলে। ক্লিয়ার? ওকে, আচ্ছা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই ড্রেসটা, এই ড্রেসটাও আমি নিয়েছি, এই ড্রেসটাও ওই যে আমি বললাম আমার সুন্দর ওড়নার প্রতি ঝোঁক আছে খুবই বেশি। সো এটা ওড়নার তো সুন্দর, ড্রেসের কালারটা একদম আমি যেরকম চাই সেরকম না আপু, মানে আগের ড্রেসটা ঠিকমতো দেখেন নাই। আচ্ছা ঠিক আছে, আমি আরেক আগের ড্রেসে ভাজ করে ফেলছো, ভাজ করে ফেলে আমাকে আরেকবার একটু দাও আমি, আচ্ছা আমি আরেকবার একটু রিভিউ করে যাচ্ছি, যান আগের ড্রেসটা আমি আরেকবার একটু রিভিউ করে যাচ্ছি। সো এখন আমি যেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 3, যেহেতু নেটের প্রবলেম বলছেন জাস্ট আমি ধরি। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, একটা পুরোই সিলভার একটা অ্যাশ কালারের মধ্যে ছিল এটা, পুরো ড্রেসের গলার কাছে আগেরগুলোর মতোই কাতান ওয়ার্ক করা আছে, তার সাথে হচ্ছে গিয়ে কী আছে, পুরোতে কাতান বুটা করা আছে, নিচে কাতান পাড় আছে ব্যাকপার্ট ফ্রন্ট পার্টে, এবং স্লিভের মধ্যে কাতান পাড়টা পাবে। সো এই ড্রেসটা আসলে ড্রেস দেখিয়ে লাভ নাই, ওড়নাটা ধরে দেখাতে হবে, ওড়নাটা দেখাই। হ্যাঁ টুম্পাকে দেখে মন ভালো হয়ে যায়। আচ্ছা ম্যাটেরিয়াল অ্যান্ড প্রাইস, আপু ম্যাটেরিয়ালটা পাচ্ছেন ড্রেসেরটা সফট সিল্কে, ওড়নাটা পাচ্ছেন পিওর সিল্কে, আর ওড়নাটার মধ্যে পুরোটাতে ইক্কাত প্যাটার্ন করা আছে, হ্যাঁ ইক্কাত পাটোলা যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটা করা আছে। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, তো এটার সাথে খুবই সুন্দর, যেটা আমি বললাম যে ইক্কাত পাটোলা প্যাটার্নে একদম হট ম্যাজেন্টা একটা খুব সুন্দর দোপাট্টা পেয়ে যাচ্ছেন। ওড়নাগুলো দেখেই আপনার মনটা মানে খুশি হয়ে যাবে, এত সুন্দর ড্রেসগুলোর ওড়না। আর এটার সাথে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ড্রেসের যে, সো আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই। সো এটার সাথে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন সফট সিল্কের মধ্যে, যেটা ড্রেসের কাপড়টা আছে। হ্যাঁ সো যারা দেখতে পাননি আগের বার, এই যে আমি দেখিয়ে দিলাম। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে কি কোড নাম্বার 3 গেল, প্রাইস হচ্ছে গিয়ে 3700 টাকা। সো যার যেটা লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। সো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে অ্যাশের সাথে ব্ল্যাকের একটা খুবই সুন্দর, সরি গ্রের সাথে, নুড গ্রের সাথে ব্ল্যাকের একটা কম্বিনেশন দেখলেই বুঝতে পারবেন, চোখ বন্ধ করে নেবার মতো ড্রেস। আমি এই কথাটাতে একদম 100% এগ্রি করছি আপু, যদি এরকম না হতো দেখেন এই ড্রেস আমি লাইভে দেখাইনি, কিছু নাই, জাস্ট শোরুম থেকে, শোরুমে ছিল কিন্তু এবং বেশ ভালো স্টক ছিল, একবার মনে হয় 8 সেট আসছে আরেকবার মনে হয় 6 সেট আসছে, পুরোটাই কিন্তু শোরুম থেকে শেষ একদম, কারণ এই ড্রেসগুলো আপু যতবারই কাস্টমার খুলে দেখেছে শোরুমে এসে আপু কেউ ছেড়ে যায়নি। সো যেটা এখন আহারে লিপি আপু, আচ্ছা নিবেন ইনশাআল্লাহ।
আচ্ছা আপু খুবসুরা তুমি যেটা পড়েছো সেটা কি ধানমন্ডি শোরুমে আছে প্লিজ? না আপু ওটা ওই দিনই শেষ, আমাদের সব জায়গা থেকে ওই কালারটা শেষ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানো, দিস ইজ কোড নাম্বার 4। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, এটা হচ্ছে একদমই স্কিনের যে কালারটা আছে গায়ের সাথে মিশে থাকবে সেটা। আমি ওয়েট করতে পারছি না এই ড্রেসটা আমি কবে পরবো আমার। সো ইনশাল্লাহ রেডি হয়ে গেলে তো অবশ্যই পরে তো আসবোই। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 4, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানো 3700 টাকা। সো গলার কাছে এটা কাতান পাড়াচ্ছে। আচ্ছা এখন আমি বলি এই ড্রেসটা আমি কেন সব মানে ড্রেসের কালার তো আমার পছন্দই, ওড়নাটা একটু প্লিজ দেখেন, এই ওড়নার মায়া ছাড়া যায়, এই ওড়নার লোভ ছাড়া যায়। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে গিয়ে ড্রেসটা। সো এটার হচ্ছে সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 4। হ্যাঁ সো এটা আসলে আমি আমার খুব পছন্দ, এটা আমার মনে হয় না বলতে হবে কোনো কথা, এটা আপনারা দেখলেও বুঝতে পারবেন যেটা আসলে কী। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, এটা হচ্ছে গিয়ে দোপাট্টার দুই পাশে এরকম করে খুবই সুন্দর করে আঁচল করা আছে, আরও বেশি ফুটেছে কেন জানেন, একদম সিল্কের উপরে করা তো, সো এটা শাইনটাই অন্যরকম দিচ্ছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 4, প্রাইস হচ্ছে গিয়ে এগুলো 3700 টাকা। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটার ফুল ফ্রন্ট। হ্যাঁ সো গলার কাছে খুবই সুন্দর কাতান পাড় পাচ্ছেন, অল ওভার কাতান বুটা করা আছে, নিচের দিকে খুবই সুন্দর করে কাতান পাড় আছে। এই জিনিসটা আপনারা ব্যাক পার্টের মধ্যেও পাবেন এবং স্লিভের মধ্যে এই পার্টটা পেয়ে যাচ্ছেন। স্লিভের কাপড় যেহেতু আলাদা করা আছে তাই ড্রেসগুলো অনেক লম্বা করে বানাতে পারবেন আপনি, 48-49+ ইজিলি হবে আপু। সো একটু লম্বা করে বানাবেন যার যেরকম হাইট, দেখতে ভালো লাগবে। আর এটার সাথে আমি বলবো আপু একটু ড্রেসগুলো যদি বডি শেপে একটু করে বানান, বডি শেপে বডি ফিটিং করে, আর ঘেরটা যতটুকু পারবেন আপু যেহেতু ড্রেসগুলো একটু লম্বা করে বানাবেন, সো লম্বা ড্রেসের সাথে কিন্তু ঘের বেশি দিলে কিন্তু দেখতে সুন্দর লাগে। সো ঘেরটা একটু ছেড়ে বানাবেন, মানে যতটুকু দেয়া যায় দেখতে দেখবেন যে কী সুন্দর লাগছে। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, সো এটার সাথেও কিন্তু খুবই সুন্দর করে ওনার দেখেন ট্যাসেল করা আছে। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, সো দিস ইজ কোড নাম্বার কত 4, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3700 টাকা। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা। হ্যাঁ সো এটার সাথে আপনারা কিন্তু একদমই ড্রেসের যে ম্যাচিং কালারের প্যান্ট আছে সেই কালার একটা সফট সিল্ক একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা কোড নাম্বার 4, প্রাইস হচ্ছে 3700 টাকা। সো চারটা সুন্দর কালার আমরা দেখে ফেলেছি, বাকি আরও তিনটা কালার আমরা দেখে ফেলবো এখনই। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা। বডি আপনারা অনেক কাপড় আছে আপু, যেহেতু স্লিভের কাপড় আলাদা, সো পুরো ড্রেসের কাপড়টা আপনার বডির জন্য ইউজ করতে পার আস্তে পুরো ড্রেসের কাপড়টা হচ্ছে আপনার বডির জন্য ইউজ করতে পারবেন। সো বডিতে আপনারা 60+ পর্যন্ত বডি রাখতে পারবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 5। হ্যাঁ সো কোড নাম্বার 5 হচ্ছে এই আপুটির ড্রেসটা, এটা তো ওড়নাটা দেখলে জাস্ট পাগল হয়ে যাবেন, অনেস্টলি বলি এটার ওড়নাটা এত বেশি সুন্দর। আমি যদি আগের নিত্যাগুলো থেকে ইয়েলো না বানাতাম আমি অবশ্যই ওড়নাটার জন্য একটা হলেও আমি নিয়ে আসতাম। হ্যাঁ আপু আমার পড়া খুবসুরাত, আপু খুবসুরাতে মেইল করেছে, শুধুমাত্র আমি যেটা পড়েছি সেই ড্রেসটা বালকে অর্ডার করার জন্য, সো ওরা এখনও গেট ব্যাক করেনি। যদি পারি আপু আমি আমার ড্রেসটা, আপনারা এতজন চেয়েছেন যে আমি চেষ্টা করবো আপনাদেরকে দিতে। হ্যাঁ আম্মু বলে বাড়ির সব কিছুতেই গয়না বাক্স, বাজারের ব্যাগ হতে শাড়ির ড্রেস গয়না। হ্যাঁ তোর বাসাতে অনেক পার্সেল যায়। সো যেটা এখন আপু খাদ্দি সিল্ক আপনি কেরান্ডি যেটা সেটা হচ্ছে আপনি শোরুমে পাবেন আপু, লাইভ কবে করবো আপু বুঝতে পারছি না এখনও, শোরুমের ঠিকানাটা এখনই বলে দিচ্ছি। সো এটা হচ্ছে এই ড্রেসটা এখন আমরা দেখবো, দিস ইজ কোড নাম্বার 5। সো আমাদের দুটো শোরুম, একটা হচ্ছে উত্তরা আর একটা ধানমন্ডি, রাইট নাও আমি ধানমন্ডিতে আছি। এটার অ্যাড্রেসটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত শম্ভার, হ্যাঁ রাইফেলস স্কোয়ারের ঠিক পেছনে সীমান্ত শম্ভার, সীমান্ত শম্ভারের দ্বিতীয় তলা, শপ নাম্বার 1122। এখানে আসলে আপনি পেয়ে যাবেন আমাদের গয়না বাক্সের আউটলেটটা। আর উত্তরাটা হচ্ছে জমজম টাওয়ার শপ নাম্বার 322, এটা হচ্ছে গিয়ে তিনতলায়, শপ নাম্বার 322 লেভেল নাম্বার 2। হ্যাঁ তিনতলায় পেয়ে যাবেন। সো খোলা থাকছে রাত্রি 8টা পর্যন্ত, 8-9টা পর্যন্ত খোলা থাকে এখন আবার। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা হচ্ছে এটা যেটা আমি বললাম আপনি, এটা ওড়নাটা দেখলে আপনারা দেখবেন আপনার কাছে মনে হবে এই ড্রেসটা লাগবেই লাগবে লাগবেই লাগবে। হ্যাঁ সো এটা মনে হবে আহারে লামিয়া চৌধুরী, আচ্ছা ঠিক আছে আপু আমি চেষ্টা করবো আপু আনার। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার 5, এটা হচ্ছে প্রাইস কত জানেন, প্রাইস হচ্ছে গিয়ে এটার শুধুমাত্র 3700 টাকা। আপু আমার পড়াটা সবার লাস্টের কোড, এটা হচ্ছে কোড নাম্বার 7। সো এখন এটা দেখেন, সামনে বসন্ত, এবার কিন্তু বসন্ত আর ভ্যালেন্টাইন্স ডে একদিনে পড়ছে দেখছেন তো, 14 তারিখে পড়েছে কিন্তু। ইস এটা ওড়নাটা খুব সুন্দর রে, ভয়ানক সুন্দর করছে এটা ওড়নাটা দেখেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে গিয়ে ড্রেসটা, সো দিস ইজ কোড নাম্বার কত, দিস ইজ কোড নাম্বার 5, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3700 টাকা। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, এটা সত্যি এটার আমি আমি মানে এখনও আমার উসখুস লাগতেছে মনে হচ্ছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে গিয়ে ড্রেসটা, এত সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে, পিকক সি গ্রিন যেটা আছে,
পিকক থ্রি গ্রিনের সাথে রেড এবং ইয়েলোর কম্বিনেশন মানে ধরেই ভালো লাগতেছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 5, প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন, প্রাইস হচ্ছে 3700 টাকা। সো যাদের ইয়েলো নাই চোখ বন্ধ করে নিয়ে নেন আপু, আপনারা জাস্ট থ্যাঙ্কস দেবেন ড্রেসটা হাতে পাওয়ার পর, দেখেন আমার কথাটা মিলাই নিয়ে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 5, প্রাইস হচ্ছে গিয়ে 3700 টাকা। ঢাকার বাইরে হলে কিন্তু 3780 টাকা আপনাদেরকে পে করতে হচ্ছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 5, সো প্রাইস হচ্ছে 3700 টাকা। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, গলার কাছে সুন্দর করে কাতানের পার দিয়ে আছে, অল ওভার ড্রেসটার মধ্যে কাতান বুটা করা আছে, নিচের দিকে খুবই সুন্দর করে কাতানের পার আছে বোথ ফ্রন্ট অ্যান্ড ব্যাক। আর এটা হচ্ছে গিয়ে এটা স্লিভের কাপড়টা, সো স্লিভের মধ্যেও কিন্তু আপনারা মুড়ির মধ্যে এরকম করে কাতানের পার পেয়ে যাচ্ছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন, দিস ইজ কোড নাম্বার 5, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3700 টাকা। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, এটার সাথে আমি এখন আপনাদেরকে একটু এটার প্যান্টটা ধরে দেখিয়ে দিচ্ছি। ড্রেসের ম্যাটেরিয়াল সফট সিল্কে পেয়ে যাচ্ছেন, ওনাটা পিওর সিল্কে পেয়ে যাচ্ছেন, তার মধ্যে ইক্কাত পাটোলা প্যাটার্ন করা আছে, প্যান্টটা পেয়ে যাচ্ছেন সফট সিল্কে। সো এটার সাথে এটা প্যান্ট পেয়ে যাচ্ছেন। সো দিস ইজ কোড নাম্বার 5, প্রাইস হচ্ছে গিয়ে 3700। ঢাকার বাইরে হলে 3780 টাকা আপনাকে পে করতে হচ্ছে থ্রু বিকাশ উইদিন টুমরো। ওকে, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, দিস ইজ কোড নাম্বার 5। সো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 6। সো অ্যাডমিন যারা আছেন, অ্যাডমিন একটা একটা ড্রেস একটু বাড়িয়ে নেন, ধানমন্ডির শোরুম এতিমের মতো একটাই আছে এখন, দিয়ে দেয় কোনো অনলাইনের আপুকে। সো এই ড্রেসটার তো কত মেসেজ আসবে, একটা অনলাইনে স্টক বাড়লে তো আমরা খুশি। কোড নাম্বার 5 তোমাকে খুব মানাবে আপু, আমাকে হলুদ কালার সবসময় মানায়, হলুদ অরেঞ্জ এগুলো হচ্ছে আমার কালার। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 6। সো এই ড্রেসটা, এটার কালারটা আপনারা কী দেখছেন আমি জানি না, এটার কালারটা হচ্ছে একদমই কড়া যে পিচ কালার আছে না একটা, কিন্তু খুব সুন্দর একটা গোলাপের কালার হয়, এটা মিষ্টি কালারের যে গোলাপটা হয় এটা হচ্ছে সেটা। সো এটা কিন্তু না রেড না মেরুন, এটা একদম কড়া মিষ্টি কালার যেটা আছে, সেই কড়া মিষ্টি কালার পিচ টাইপের একটা টোনের মধ্যে আসে, এটার ওড়নাটা ভয়াবহ সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 6, প্রাইস হচ্ছে গিয়ে 3700 টাকা। সো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো অনলাইনে যারা আছেন আপারা, একটু কষ্ট করে কোড নাম্বার 6 একটা বাড়িয়ে নেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে গিয়ে ড্রেসটা, কালারটা দেখেন, এটাকে আপনারা রেড দেখছেন, বাট দিস ইজ নট রেড, একদমই দারুণ একটা পিচ কালারের, ডিপ মিষ্টি যেটাকে বলে, এটা বা ডিপ পিচ কালার যেটা বলেন আপনারা, এটা হচ্ছে এই যে এখন যা দেখছেন কালারটা এক্স্যাক্টলি এটা। আমি কোড 6 নেবো, ডেফিনেটলি নেবেন। ওড়নাটা দেখলে তো আপু তখন বলবেন যে আপু আপনাকে না, হ্যাঁ আগে আমি ইনবক্সে জানাই তারপর আপনাকে জানাবো, এরকম করে বলবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে গিয়ে এটা দোপাট্টা, তার কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন। সো এত সুন্দর, এটার সাথে একটা মাস্টার্ড কালার টোন আপ করা, এবং ওড়নাটার আঁচলটা দেখেন, দুই পাশের আঁচল এত সুন্দর করে এরকম করে করা আছে। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 6, প্রাইস হচ্ছে গিয়ে 3700 যদি আপনি ঢাকার মধ্যে হন, আর ঢাকার বাইরে হলে এটার সাথে 80 টাকা আপনাকে কী করতে হচ্ছে, 80 টাকা আপনাকে কাইন্ডলি এক্সট্রা দিতে হচ্ছে উইথ ড্রেস প্রাইস। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, কালারটা ভয়াবহ সুন্দর। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 6, প্রাইস হচ্ছে গিয়ে 3700 টাকা। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা। সো এটার সাথে কী পেয়ে যাচ্ছেন, এটার সাথে খুবই সুন্দর আপনারা একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন, ট্যাসেল করা আছে দোপাট্টা। আর এটা হচ্ছে ড্রেসটা, গলার কাছে কাতান ওয়ার্ক করা আছে, অল ওভার ড্রেসের মধ্যে আপনারা কাতান বুটা পাচ্ছেন, নিচে খুবই সুন্দর করে কাতানের পার দেওয়া আছে, সেম পার্টটা আপনারা ব্যাক পার্টে পাবেন, এবং স্লিভ যেটা আছে স্লিভের জন্য এই পার্টটা দেওয়া আছে। হ্যাঁ, সো দিস ইজ কোড 6, প্রাইস হচ্ছে গিয়ে 3700। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা। সো এটার সাথে আপনারা আর কী পাচ্ছেন বলেন, এটার সাথে আপনারা পাচ্ছেন হচ্ছে গিয়ে কী পাচ্ছেন, প্যান্টের একটা কাপড় পাচ্ছেন। হ্যাঁ, সো সফট সিল্কের মধ্যে এটার ড্রেসের যে কালারটা, সেই কালারে আপনার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, একটা ইয়েলো কালারের ওড়না গায়ে জড়াবেন, ভালো লাগবেন, এটা কি হবে তার সাথে কম্বিনেশনটা এত সুন্দর। ওড়নাটার আঁচলটা দেখেছেন, এই ক্যাটালগ যদি আমি আবার পাই আমি আবারও নিয়ে আসবো, আমি বললাম তো এটা যতবারই, এটা আপনারা সবাই না পড়া পর্যন্ত আমার কাছে শান্তি লাগবে না। সুন্দর ড্রেস আপু হয় কি জানেন, নিজে পড়ার সাথে সাথে আপনারা যদি পড়েন তাতেও আমার ভালো লাগে। সো এই এই হচ্ছে গিয়ে ড্রেসটা। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 6, প্রাইস হচ্ছে গিয়ে এটা শুধুমাত্র 3700 টাকা। সো এখন আমি আমারটা দেখাবো, আমারটা কোড নাম্বার সবার লাস্টের কোডটা। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত ছিল, 7, প্রাইস হচ্ছে ভাইয়া। সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 7, প্রাইস হচ্ছে গিয়ে 3700 টাকা। এই ড্রেসটা ড্রাইভাশ করা হয় আপু, ড্রাইভাশ করতে পারলে খুবই ভালো, সিল্কের ড্রেস তো আপু ড্রাইভাশই করবেন, আমি কখনো এই ড্রেসগুলো এখনও পর্যন্ত বাসায় ধুই নাই, সো ধুবও না। সো 3-4 বার তো ইজিলি পড়তে পারবেন আপু, তারপরে গিয়ে আপনি একবার ড্রাইভাশে পাঠাবেন, 100 টাকা বা 120 টাকা বা হায়েস্ট 150 টাকা নেবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, এখন এই ড্রেসটা যেটা আমি পরে আছি, সো এখানে মডেল যেভাবে বানিয়েছে আমি জাস্ট কী করেছি জানেন, এই গলাটা উনি জাস্ট সিম্পলি একটা বোর্ড গলা দিয়েছেন, আমি একটু মাঝখান থেকে কাট করে দিয়েছি, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে এভাবে বেশি সুন্দর লাগছে, এবং সত্যি তাই পরার পরে আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। সো যেই ড্রেসটা এখন আমি আপনাদেরকে পরে আছি, এটাই হচ্ছে আজকে ক্যাটালগের লাস্ট ওয়ান ছিল, আমার অন্য নিত্যা থেকে এই কালারটা ছিল না, দ্যাটস আমি এই নিত্যা থেকে এই কালারটা প্লাস গ্রে কালারটা নিয়েছি। সো যেটা
এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা, মানে দেখাতে যাবো আর কি, এটা হচ্ছে এই ড্রেসটা। সো যারা নেবেন, শুধু এটা না, এই ক্যাটালগে যারাই নেবেন ড্রেসগুলো পরার পরে এতই সুন্দর লাগবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 7। হ্যাঁ, সো আমি ড্রেসটা দেখাই ড্রেসটা কীরকম থাকবে। সো সবগুলোর মতো এটাও এরকমই থাকবে, একটা লিভ গ্রিন কালারের মধ্যে, হালকা হালকা একটু এটার মধ্যে আপনারা কি, হ্যাঁ ওনাটা আমার কাছে আছে। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা। সো এটা হচ্ছে একটা অলিভ, সুন্দর একটা লিভ গ্রিন, একটু অলিভ টোনের মধ্যে আসে। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা। অল ওভার ড্রেসের মধ্যে বুটা করা আছে, নিচে খুবই সুন্দর করে পার করা আছে। হ্যাঁ, আর এটার সাথে হচ্ছে গিয়ে এটার কি আছে, নিচে খুবই সুন্দর করে একটা লেয়ার্স দেওয়া আছে, এবং এটার সাথে যেটা আছে এটা হচ্ছে গিয়ে এটার স্লিভের কাপড়টা। সো স্লিভের কাপড়টা ঠিক এরকম করে আমি যেটা করেছি, আমারও বলি, আমি কিন্তু এই পাড়টার সাথে সাথে যেটা করেছি, এই পাড়ের সাথে সাথে কিন্তু আমি কী করেছি দেখেন তো, এখানে কিন্তু ডাবল পাইপিং ইউজ করেছি। জমজম কালোটা কি আর আনা হবে আপু? আমি শিওর না আপু, ইনার আমি দিয়েছি, কারণ আমি এড্রেসগুলো ফিটিং করে বানিয়েছি জি। হ্যাঁ সত্যি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে গিয়ে ড্রেসটা। সো এটার সাথে কী পাচ্ছেন, এটার সাথে খুবই সুন্দর ওড়নাটা পেয়ে যাচ্ছেন এরকম করে। সো আমার ওড়নাটা পিছনে এত কাস্টমার জমে গেছে, আল্লাহ আমি এখনই লাইভ শেষ করে দেবো, বিশ্বাস করেন আমার কাছে। আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা আপনারা, পিছনে অনেক আপু দাঁড়িয়ে আছেন, গেট লক। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার সাথে এই যে ওড়নাটা কিন্তু এরকম করে পেয়ে যাচ্ছেন, একটা ইয়েলোর কন্ট্রাস্টে এসেছে, এই জন্য আমার কাছে আরও বেশি ভালো লাগছে। আর এটার সাথে প্যান্টটা একদম ড্রেসের যে কালারটা আছে সেই কালারে পেয়ে যাচ্ছেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে গিয়ে এটা প্যান্টটা। সো এটার সাথে আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে গিয়ে কী পেয়ে যাচ্ছেন, এই ফুল থ্রি পিস পেয়ে যাচ্ছেন, প্রাইস হচ্ছে 3,500 টাকা। সো খুবই সুন্দর একটা ক্যাটালগ দেখিয়ে দিলাম, নিত্যা ভলিউম 174। সো আমাদের কাছে যতটুকু স্টক থাকবে ওই পর্যন্তই নিবো আপু, শোরুমে আপাতত পাচ্ছে না, অনলাইনে স্টকটা আপনাদেরকে যদি অর্ডার করতে চান অর্ডার করে ফেলতে হচ্ছে। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবার নতুন কোনো ড্রেসের আপডেট নিয়ে কালকে চলে আসবো লাইভে। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।